নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো জ্যান্ত মাছের ঝোল। এটা হচ্ছে কাতলা মাছ, 750 গ্রাম এখানে কাতলা মাছ আছে। আর এখানে আমি একটু কিছু সবজি দেবো, আলু, বেগুন, পটল, সবজিগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে একটু মশলা দেবো মাছের ঝোলে, সেটা হলো আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। টমেটোটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এই কাঁচা মাছটা আমি এবারে এখন ভেজে নেব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমার সরষের তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা না আটকে ধরে করাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার যে তেলে আমি মাছগুলো ভেজেছি সেই তেলেই আমি ফোড়নটা দিয়ে দেবো। এখানে আমি রাঁধুনি ফোড়ন নিয়ে নিয়েছি, একটু তেলের ওপর একটু রাঁধুনি ফোড়ন দেব। এরপর আমি সবজিগুলো এক এক করে দেবো। প্রথমে পটলটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে আলুগুলো ছেড়ে দিই, আর একটু সামান্য একটু ভেজে নেব। এখানে যে মশলাটা রেখেছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেব। আলুটাও আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। একটু সামান্য ভেজে নেব। মশলাটা আমার এখানে পেস্ট করা হয়ে গেছে, এবারে আমি এই ভাজা সবজির মধ্যে দিয়ে দেবো মশলা। এখানে আমি যে রুটির মশলাটা নিয়েছি সেটা সামান্য জলে গুলে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এই রুটির মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে সামান্য একটু তেল বেরিয়ে আসলে আমি তখন এর মধ্যে জল অ্যাড করব। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে এর মধ্যে অল্প গরম জল দিয়ে দেবো। ঝোলটা এবার আমি সামান্য ফুটতে দেবো, ফুটে উঠলে মাছগুলো, এই ভাজা মাছগুলো আমি একে একে ঝোলে ছেড়ে দেবো। ঝোলটা আমার প্রায় ফুটে এসছে, এবারে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো ঝোলে। মাছগুলো আমি সব ছেড়ে দিয়েছি, এবারে আরেকটু ঝোলটা ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। মাছের ঝোল আমার প্রায় রেডি। কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্টে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।